খারাপ লাগতেছে নাকি? আরো আছে বিয়ে সাথে, বলবো না বাদ দেবো, বলবো না বাদ দেবো। হ্যাঁ, মুসলমানের বিয়েতে মহিলারা বরযাত্রী যায়, আপনাকে এলাকায় যায় না, আমার এলাকায় যায়। কেউ যদি এলাকায় যায়, এলাকায় মহিলারা বরযাত্রী যায়। আচ্ছা, মেয়ে ছেলে যে বিয়েতে বরযাত্রী পাঠান, চিন্তা করেন না কোনোদিন? আজ পর্যন্ত বিয়ের বরযাত্রী যে কোনো মহিলা সেখান থেকে খালি হাতে ফিরতে পারে নাই, কম পক্ষে যুবকদের কেদুরগুতো খেয়ে খেয়ে আসা লাগে। কোনো মহিলা মুকিয়ারদের কথা বলতে পারবে না, আমি বিয়ের বরযাত্রী গেছি আর পর পুরুষের গসা খাই না, এ কোনো মহিলা বলতে পারবে না। চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ। আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে যে বিয়েতে বরযাত্রী পাঠাইছেন, ওই পর পুরুষের গসা খাওয়ার জন্য নাকি? দোষ মহিলাদের না, দোষ আপনাদের। কই আমার স্ত্রী তো জীবনে কোনো বিয়েতে বরযাত্রী গেল না, আপনার স্ত্রী যায় কেন? আপনি পাঠান তাই যান। আমার স্ত্রীকে, আমার মেয়েকে আমি চাইতে রাজি বরযাত্রী যাওয়ার ক্ষমতা আছে? দোষ মহিলাদের নাই, বদমাইশ কিছু গোষ্ঠী, এগুলো জুতোদের ভিটে দিবার তা বদমাস যুবতী বৌদারে নাইয়ে ধরে পরপুষে বসা খাওয়ার জন্য বিয়েতে বরযাত্রী পাঠায়। আবার মুসলমান পরিচয় দেয়, লজ্জা করে না? এ লজ্জা করে না? মুসলমানের বাড়ির মেয়ে ছেলেরা জীবনে কোনোদিন বিয়েতে বরযাত্রী যায় না, আর যে বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যায়, ও তবলিগের মোবাল্লেগ আর সরমোনা মুরিদ আর আজিজ সাহেব, ওই বদমাস মুসলমান না, ওরে মুসলমান করলে গুনাহ হবে। ও যদি মুসলমানই হইতো, ওর বাড়ির মেয়ে ছেলেরা জীবনে কোনো বিয়েতে বরযাত্রী যাইতো না। এইভাবেই তো বিয়ে, মহিলা বরযাত্রী নেবে পর্দায় বিয়ে হয়। আবার একটা ছেলে মেয়ে কথা শুনি না, ওইভাবে মহিলা বরযাত্রী বিয়ে করলে ওই ঘরে ছেলে যদি একটা জন্ম নেয়, ওটা আহমদ শফির রহমতুল্লাহ হবে না কোনোদিনও, ওটা হবে মাইস ভান্ডারি, মাইস ভান্ডারি। আরো আছে, বলবো না বাদ দেব, বলবো না বাদ দেব। হ্যাঁ, নতুন বউ বিয়ে করে বাড়ি আনি, মুসলমান বর্তমানে হাল খাতা করে, ওরা নাম দেশে বউ বাস, আমি ওইটার নাম দিয়েছি হাল খাতা। আপনি পোলা বিয়ে করাইছেন, ছেলে বিয়ে করাইছেন, ঘরে নতুন বউ হয়েছে, আপনি খুশি। আর এই খুশিতে আত্মীয় স্বজন বা প্রতিবেশীদেরকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, যেটাকে বলা হয় ওলিমা। কি বলে? ওলিমা করা কি সুন্নাত, কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। আপনি ওলিমা করছেন খুশিকে, আপনার ঘরে নতুন বউ হয়েছে খুশি, ওলিমা করছেন, যাদেরকে দাওয়াত করছেন ওরা এসে খাইয়ে খুশি হয়ে আপনার পোলা বেটার জন্য দোয়া করতে করতে যাইতে, কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। আর বদমাইশের গোষ্ঠী, আমি ওকে টাইটেল দিছি ভিখারি, ডিজিটাল ভিখারি, ডিজিটাল ভিখারি। বদমাইশ ডিজিটাল ভিখারি, এমনি তো ভিখারিটা মানুষের বাড়ি বাড়ি যে ভিক্ষে চায়, আর এই বদমাইশ গুলো চালাকি করে মানুষের দাওয়াত করে নিজের বাড়ি আনে, সেটা খাওয়ার কথা কয়ে, খাওয়ার কথা কয়ে দাওয়াত করে আনিয়ে নিজে খাওয়াই, ঠিক আছে, খাওয়ানোর পর থাল পাতে থাকে সামনে, আমার থালের মধ্যে কি রাখি দিবা দাও। এত বড় ডিজিটাল ভিখারি বদমাইশ, এই ভিখারির গোষ্ঠী লজ্জা করে না? মানুষের যদি খাওয়ানোর কথা কথা বাড়ি দাওয়াত করে আনছো বদমাইশ, তার সামনে থাল হতো বদমাইশ, তোর লজ্জা থাকলি তুই থাল নিয়ে যে ভালাই পড়ছো ও রাস্তায় বসতি, তা ওই লোকের কাছে হাত পাততি না। তুই কালকে ভালাই পড়ছো ও রাস্তা থেকে চুয়াডাঙ্গা, যে চুয়াডাঙ্গা পুলিশ লাইন, ওই কাছে বসতি, সব গাড়ি আসে ওই জায়গায় দাঁড়ায়, যাত্রীরা নামবে তো থালের মধ্যে দিয়ে দিয়ে, আমিও কিছু দিয়ে যাবো না কালকে যাওয়ার সময়। ভিখারি বদমাস, লজ্জা নাই, মানুষের দিকে খাওয়ার কথাকে দাওয়াত করে তার সামনে থাল পাতে ভিখারির মতো, ওগুলো জুতোতে ভিড়ে দরকার। বদমাইশ কোথাকার, কারো কাছ থেকে বিনিময় নেওয়া হারাম। আর বদমাশি তাহা না, ও বেড়াকে তেলন তোলে, বদমাশ গিরামের ব্যাকে তেলন তোলে, ইন্দুর কাছে সুদে টাহা না, ইন্দুর কাছে সুদে টাহাই নিয়ে অনুষ্ঠান করে ব্যবসা করার জন্য, জুতোদের ভিতরে তো দুঃখ সারে না বদমাশ, সুদে টাহা নিয়ে অনুষ্ঠান করে। এই কি সুদে করে নড়াচড়া করেন, আমি কি সাসাইছি? আবার কা ছেলে মেয়ে কথা শুনে না, বদমাইশ কোথাকার। হ্যাঁ, ওই ঘরে কোনোদিনও এক সন্তান জন্ম দেবে না, কোনোদিনও না। হালকা করে বিয়ে করিস, আমাকে ছেলে মেয়ে কথা শোনে না, ওই জাইরিও বা জীবনে কথা শুনবে তাই মনে করে। আরো আছে, বলবো না বাদ দেব। আরে বিয়ে করে বউ বাড়ি আনিয়ে বাসরাত্রি স্বামী স্ত্রীর কাছে মাপ চায়, গো মাপ করে দাও, মেসি বিলি সাইজে মাপ চায়, দেন মোহর। কি মোহরের নাম মাপ চায় না? মোহরের নাম মাপ চাওয়ার কোনো সুযোগ শরীয়তে দেয় নাই, মোহরের না আদায় করা ফরজ, কিন্তু স্ত্রীর কাছে যাওয়া হারাম, একেবারে হারাম। জিজ্ঞেস করেন মাসালা মুফতি সাহেবের কাছে। ছেলে মেয়ে জন্ম দিয়েছে চারটি ফার্স্ট, এখনো মহারণা পরিশোধ করে নাই, আবার আশিকা ছেলে মেয়ে বদমাইশ কোথাকার। এই মহারণা পরিশোধ করে না করে যে সন্তান জন্ম দিয়েছো, ও জন্মইছে অবৈধ, তো যাওরা যাওরা, ও যাইও কথা শুনবে, চিন্তা করেন কি করে আপনি? জন্মই তো অবৈধ, জমিনের খাজনা না দিয়ে জমি ভোগ করো, বিয়ে কেল জমিনের খাজনা না দিয়ে জমি ভোগ করো। এই জন্য মহারণা তবে ছেলের সামর্থ্য অনুযায়ী आज के माइयालाओ धरे 10 लाख पा फोनारो लाख चिंता करे धरे दाओ जाते तालाक दिते ना पारे। अरे तालाके चिंता करे तुई माइये बिये दिली तोर माइये तो तालाक देबेई आर तोर माइयेर জামাইতি যদি তালাক নাও দেয় ওই মাইয়ে ডিভোর্স দিয়ে চলে আসে তো তোর নিয়তই তো তালাক তালাকের নিয়ত করে তো তুই বিয়ে দিলি হ্যাঁ ক ধরে দাও 10 লাখ যাতে তালাক দিতে না পারে। বদমাইশ কোথাকার সামর্থ্য অনুযায়ী আমি 10 লাখ দিয়ে ক্ষমতা থাকলে ধরেন 10 লাখ আপত্তি নাই দিতে পারবো 10,000 ধরে দেবেন 2 লাখ ও চলবে না তো করবো ডাকি উঠ হয়েছেন তো 13টার সময় কোন জায়গা 2 ঘন্টা মলম নিয়ে আসছিলাম বস্তা করে লাগানোর সুযোগ পেলাম না। আর আমি তো কামলা কামলা আছে না গৃহস্থর কথার বাইরে তো কামলা কাম করতে পারে না আমি তো কামলা দিবার আইছি গৃহস্থ যেভাবে খাটাবে সেইভাবে খাটবো ওই আইসি মাগরিবের নামাজের টাইমে গৃহস্থ শুয়ে রাখছে শুয়ে রইছে আর গৃহস্থ চাইতেছে আমি আর বয়ান না করি আমি কি করে করব আমি তো কামলা। আরো আছে বিয়ের সাথে সাইজ বলবো না বাদ দেবো। আমি যখন ছোট ছিলাম আমাদের গ্রামে মাত্র 12-14 ঘর মুসলমান আর একচেটিয়া হিন্দু কিন্তু আশেপাশে অনেক বড় বড় মুসলমানের গ্রাম। ছোটবেলায় দেখতাম মুসলমানের বিয়েতে মাইক ভাড়া করে নিয়ে আসতো আর মাইকে হাফেজ সাহেবরা কত সুন্দর সফিনা খতম পড়তো হাফেজ সাহেবরা পোলাপান গজল গাইতো রসুলের সামনে নাত গাইতো আল্লাহ পাকের সামনে হামদ গাইতো কত মজা লাগতো শুনতে। আমার মাঝে মাঝে দেখতাম মহিলারা গীতও গাইতো ওই সময় খুব একটা ভালো লাগতো ছোটকালে দেখতাম মাইক ভাড়া করতো বর্তমানে মাইক টাইক চলে না বিয়েতে বর্তমানে ডেক সেট বিয়ে বাড়ি ডেক সেট আনে আজকের ওয়াজের বক্স আর কতটুক আরে বিয়ে বাড়ি ডেক সেটের বক্সের সাইজ দেখছে ওরে ধুমধারাক্কা চলে রে ডিজে চালায় ডিজে 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 কি গান বিয়ে বাড়ির বক্সের গুতো এলাকার মানুষ রাত্রির মধ্যে ঘুমাতেই পারে না এলাকার মানুষ নামাজ কালাম করতে পারে না বক্সের খেলা ওই বক্সের তালে তালে এলাকার মাটি পর্যন্ত কাঁপে থরথর করবে ঠিক না। আচ্ছা কারণ যেই বিয়েতে বক্স বাজে ডিজে চলে ওই বিয়েলা কোনোদিন কবুল করে ওই বিয়েলা কোনোদিন কবুল করে তোরা ছেলে মেয়ে যে কটা জন্ম তুমি সব কটা যাই হবে সব কটা ছেলে মেয়ে কথা শুনে না বিয়ে কেউ তোর বিয়েই হয় নাই তুই জন্মদোষ যাইও ও যাইও জীবনেও কথা শুনে না জীবনেও না তোর জুতো দে ভিটেবে তোরে তোর জুতো দে ভিটেবে শান্তা এইভাবেই চলবে মুসলিম সমাজ না পরিবর্তন আনা দরকার এইভাবেই চলবে না পরিবর্তন আনা দরকার। গার্জিয়ান যারা আছেন গার্জিয়ানদের পাও ধরেছি কোনো গার্জিয়ান ছেলে মেয়ে দিয়ে সুন্নাত তরিকার খেলাফত দিয়েন না যারো সন্তানের জন্ম সমাজ আর আপনারা দিয়েন না। আজকের মুসলিম সমাজ এই যারো সন্তানে বোঝা বলতে বলতে নুয়ে গেছে সামনে করবা তোমাদের পাও ধরেছি তুমি অঙ্গীকার করেন একজন মুসলমান আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করবো না আমি যারো সন্তানের জন্মদাতা হব না। কি যুব সমাজ অঙ্গীকার করা যায় না অঙ্গীকার করা যায় না। আমি একজন যুবক আমি বিয়ে করব সামনে আমি মুসলমান সন্তান আমি সুন্নাত তরিকার খেলাফ বিয়ে করব না যারো সন্তান জন্ম দেব না অঙ্গীকার করতে পারো কারা কারা অঙ্গীকার করতে পারো হাত তোলো তো এই যুবকরা কারা সামনে বিয়ে করবা সুন্নাত তরিকায় হাত তোলো যারো সন্তানের জন্মদাতা আমি হব না। আল্লাহ পাক যুব সমাজকে কবুল করুক জোরে বলেন আমিন না মান হাত আরে জোরে কর না আমিন। আপনারা কোন কাদার মুসলমান মুসলিম বাপ তো গিন্না লাগে আমার আপনাদেরকে আমি হিন্দুর বাচ্চা জন্মের পরের থেকে দেখতাম আমার পূর্বে পুরুষরা এইগুলো করতো আপনারা যা করেন